সিআরটিভির জন্য স্পেশালিস্ট। আচ্ছা সিআরটিভি মানে হচ্ছে বক্স টিভি যেগুলো আমরা বলি, সব টিভিতে এটা চলবে। বক্স টিভিতেও কিন্তু আপনি ইউটিউব তারপর নেটফ্লিক্স দেখতে পারবেন। ওয়াহ, প্রাইস দিচ্ছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা? 12 আর 11। আচ্ছা আচ্ছা, ওকে, এটা 11, এটা 1800 টাকা। এটা 1800 টাকা আছে রে? এটা এক মাসের গ্যারান্টি আছে। এক মাসের গ্যারান্টি, রিপ্লেস একদম, মানে যদি কিছু প্রবলেম হয় এক মাসের মধ্যে কিন্তু আপনার রিপ্লেস পেয়ে যাবে। 1300 টাকা। ওকে, এটার প্রাইস পড়ছে 2000 টাকা। এটা প্রাইস পড়ছে কি আপনার 2500 টাকা। 2500 টাকা। মিকম সবার ফেভারিট, মানে বলা যায় শাওমির সাথে কম্পেয়ার করার মতো একটা প্রোডাক্ট কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম টিভি বক্স। যাদের বাসা হচ্ছে কম্পিউটার মনিটর পড়ে আছে অথবা বেসিক টিভি, তারপর দেখা যায় সনি স্যামসাং এর দামি দামি ব্র্যান্ডের যে সমস্ত বেসিক টিভিগুলো আছে স্মার্ট না, তারা কিন্তু এই টিভি বক্সগুলো দিয়ে চাইলে আপনাদের টিভিগুলোকে স্মার্ট করে নিতে পারবেন। যার কারণে আপনাদের টিভিতে কিন্তু আপনার এখন ইউটিউব চলবে, নেটফ্লিক্স চলবে, আপনারা মুভি দেখতে পারবেন। 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা একটা সনি টিভি পাশে পড়ে রয়েছে। আচ্ছা, কিন্তু অ্যান্ড্রয়েড না, এটা তো ডিসেল লাইনের বিল আবার আলাদা দিতে হইতাছে। ওই 1 লাখ টাকার বেসিক টিভিও কি এই 1000 টাকা রিয়া দিয়ে করা যাবে? হ্যাঁ, 2000 টাকার স্মার্ট বক্স দিয়ে আপনি স্মার্ট হয়ে যাবে। ওয়াও, আমরা শুরু করব, তার আগে আপনার শপের অ্যাড্রেসটা জানিয়ে দিন। গুলিস্তানে কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলায় 41 নম্বর দোকান। তারপর চিন্তা অসুবিধা হলে স্ক্রিন দেওয়া নাম্বার থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জানিয়ে দেবে। ভাইয়া শুরু করি, কোন স্মার্ট বক্স দিয়ে শুরু করবো ফার্স্টে? আমরা যে এমএক্স কিউডে আপনার সিআরটি টিভির জন্য স্পেশালিস্ট। আচ্ছা, সিআরটি টিভি মানে হচ্ছে বক্স টিভি যেগুলো আমরা বলি, সব টিভিতে এটা চলবে। আচ্ছা আচ্ছা, যদি দেখেন অনেক আগের একটা বক্স টিভি আছে অনেক ভালো, কিন্তু আগের আগে যে বলি যদি এলজি তারপরে সনির যে বক্স টিভিগুলো এগুলো অনেক ভালো, এখনও কিন্তু পড়ে আছে দেখা যায় ভালো, কিন্তু ডিজিটালতে চলতেছে। আপনি কিন্তু চাইলে এই বক্সটা দিয়ে একদম স্মার্ট করে নিতে পারবেন। তারপরে এই বক্স টিভিতেও কিন্তু আপনি ইউটিউব তারপরে নেটফ্লিক্স দেখতে পারবেন। ওয়াও, চমৎকার একটা বিষয় কিন্তু। ভাইয়া প্রাইসটা কেমন পড়ছে? এটার প্রাইস দিচ্ছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা? ওয়াও, এটার মধ্যে কি আপনি নেটফ্লিক্স দিয়ে দেবেন বা ডিস চ্যানেলগুলো আছে? চ্যানেলগুলো তো থাকবেই, নেটফ্লিক্সও থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, তারপর কোনটা দেখবো? তারপরে যে এমএস কিউ প্রো যেটা কি এটা 4.64 জিবি আছে, এটা হলো 1800 টাকা। আচ্ছা, এটা কি ওটার আপডেট ভার্সনটা? এটা হচ্ছে আপডেট ভার্সন, এটা হচ্ছে আপনার এস এল 12 আর এস 11। আচ্ছা আচ্ছা, ওকে, এটা 11, এটা হচ্ছে 1800 টাকা। এটা 1800 টাকা? ওকে, 1800 টাকা দিয়ে একটা বক্স কিনে নিয়ে যাবেন। সবচেয়ে লোয়ার প্রাইস কি এটাই? ওকে, মানে 1800 টাকা দিয়ে একটা বক্স কিনে নিয়ে যাবেন, আপনার টিভিটা কিন্তু আপনি স্মার্ট করে নিতে পারবেন, যেই কোনো টিভি হোক বা মনিটর হোক। ওকে, তারপর যে বিলিং, বিলিং ওকে, লং লাস্টিং এর দিক থেকে খুব ভালো, লং লাস্টিং এর দিক থেকে অনেক দিন ইউজ করা যাবে, অনেক দিন ইউজ করা যাবে। এটি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এটা 1 মাসের গ্যারান্টি আছে। 1 মাসের গ্যারান্টি, রিপ্লেস একদম, মানে যদি কিছু প্রবলেম হয় এক মাসের মধ্যে কিন্তু আপনার রিপ্লেস পেয়ে যাবেন। ওকে, এটা 2200 টাকা। এটা 2200 টাকা? তারপর তারপর যে এফটি লিংক, এফটি লিংক এটা, ওকে, X99 ডায়মন্ড। এতগুলো মডেল আসলে আপনারা কোনটা থেকে কোনটা পছন্দ করে নেবেন এটা কিন্তু আসলে বলাই যায়, যে কোনো একটা অবশ্য পছন্দ করে আপনারা নিতে পারবেন। X99 ডায়মন্ড, এটা র্যাম রোম কয় জিবি? এটা 12256। 12256, ২২০০ টাকা। দেখেন বিল্ডিংটা কিন্তু খুবই সুন্দর, এখানে ওয়াইফাই রাউটার পোর্ট দেওয়া থাকবে নাকি? একদম ডাইরেক্ট যদি আপনারা ভিডিও কোয়ালিটি ভালো দেখতে চান, ডাইরেক্ট ওয়াইফাই থেকে লাইন তার দিয়ে কিন্তু দেখতে পারবেন। ওকে, X99 প্রো, এটা 2000 টাকা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিল্ডিংটা এই হওয়ার কারণে গরম হবে না। ওকে, এটার মাত্র 2000 টাকা। 3 মাসের অফিসিয়াল গ্যারান্টি সহ, 3 মাসের অফিসিয়াল গ্যারান্টি মানে ভালো মান, ভালো মানের হওয়ার কারণে কিন্তু আপনারা 3 মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। ওকে, রিসিপ্ট দিলে যাবে না, রিসিপ্ট দিলে যে এক্সগুলো থাকবে এটা যাবে না। 2500 টাকা। আচ্ছা, 2500 টাকা এটার প্রাইস। ওকে, তারপর হ্যাঁ, ৪ জিবি ৬৪ জিবি। ওকে, তারপর আচ্ছা, TX9 Pro, এটা
ওকে এই যে এটা এটা দাম 2500 টাকা এটা 8GB 128GB 8GB 128GB ওকে এই যে সবগুলো পোর্ট কিন্তু এখানে अवेलेबल আছে এটা কি ডিজিটাল ডিসপ্লে ওকে এটা ডিসপ্লে সহ কিন্তু পেয়েছেন দেখতে কিন্তু খুবই ভালো এটা 2500 টাকা 2500 টাকা এটা প্রাইস তারপর তারপর এটা বয়স কন্ট্রোল চলে যাবে এখন আমরা একটা প্যাকেজ আছে দুটো একটা আচ্ছা রাইট রাইট যেটা আমরা ইন্ট্রো দিয়েছিলাম ওকে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আচ্ছা TX 11 Pro ওকে দেখেন কি স্মার্ট লাগতেছে এটা এর প্রাইস কত পড়ছে 2300 টাকা ওকে এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে না এটা গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া ওকে তারপর ভয়েস কন্ট্রোল চলে যাবে আপনার ভয়েস কন্ট্রোল ওকে এফটি লিংক হয় এটা 3 মাসের গ্যারান্টি আছে আমাদের সফটওয়্যার ওয়ারেন্টি 6 মাসের সফটওয়্যার ওয়ারেন্টি থাকছে ওকে আচ্ছা এফটি লিংক এটা প্রাইস কেমন পড়ছে এটা প্রাইস 3200 টাকা 3200 টাকা ওকে তারপর কোনটা দেখব ভাই micom সবার ফেভারিট মানে বলা যায় শাওমির সাথে কম্পেয়ার করার মতো একটা প্রোডাক্ট কিন্তু এটা রাইট রাইট এটা কত পড়ছে ভাই এটা প্রাইস দিছে মাত্র 3400 টাকা 3400 টাকা এটার র‍্যাম রম কত জিবি 2GB 16GB এটা দেখবেন অনেক ইয়াতে যেহেতু অনেক দোকানে এটা দিয়ে চালিয়ে রাখে সারা দিন চলে কিন্তু গরম হয় না সেই জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা কম প্রাইসের মধ্যে মানে মিডল রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা চাইলে শাওমির সাথে কম্পেয়ার করে এটা নেওয়া যায় আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই আইএম বক্স এস 4K আল্ট্রা 6 মাসের গ্যারান্টি সহ মানে যদি কোনো প্রবলেম হয় 6 মাসের মধ্যে আপনারা রিপ্লেস পেয়ে যাবেন আচ্ছা জলা পোয়া ছাড়া যদি কোনো প্রবলেম হয় আপনারা একদম রিপ্লেস পেয়ে যাবেন মানে ভিতরে যদি কোনো হার্ডওয়্যার প্রবলেম হয় ওকে 3800 টাকা এটা পেয়ে যাচ্ছেন ওকে তারপর এমআই স্টিক 5500 টাকা এটা কয় জিবি কনসোল এটা 2GB 16GB 8GB 2GB 8GB ওকে এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রাইট রাইট মানে 2GB 8GB হলো এটা ব্র্যান্ডের মতোই কিন্তু এটার পারফরম্যান্স ওরকমই থাকবে আর এটা প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা আর স্টিক হচ্ছে এটা সুবিধা আছে কি আপনার ওই তার তুলে ঝামেলা নেই পিছন দিয়ে জাস্ট টিভির মধ্যে কানেক্ট করে দিলে কিন্তু হয়ে গেল আচ্ছা তারপর এমআই বক্স এটা কি নতুন ভার্সন হবে সেকেন্ড জেনারেশন আগের মাঝখান দিয়ে কিন্তু অনেক টাইম একটা লং টাইম কিন্তু সাউন্ড বক্স ছিল না একদম লং টাইম একটা বিরতি দিয়ে সেকেন্ড জেনারেশন নিয়ে আসছে 6500 টাকা জিনিস যেটা ভালো হবে প্রাইস একটু বেশি হবে রাইট রাইট ওকে এটার র্যাম রম হচ্ছে 2GB 8GB সেকেন্ড জেনারেশন ওকে তো ভাই আমরা দেখে নিলাম টিভি বক্সগুলো যারা নিতে চাচ্ছে কিভাবে প্রসেসটা একটু যদি বলে দিতেন আমরা ক্লাস করে পাঠা থেকে সারা বাংলাদেশে ঢাকা যারা নিতে চাচ্ছে তারা বাসা গিয়ে আমরা সেটিং করে দিয়ে আসতে পারি আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ দিলে আর আবার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঠিক আছে টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে 40 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে শেষ করার আগে একটু শপের অ্যাড্রেসটা বলে দিন শপের অ্যাড্রেস গুলিস্তানে কাপ্তান বাজার 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর তলা আর কোনো সমস্যা হলে স্ক্রিন নাম্বার নাম্বার কমপ্লিট করে ঠিক করে নিয়ে আসবে আচ্ছা ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ